এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি আপনাদের জানাবো, ওই আহত পথচারী জখম ওই পথচারীর মৃত্যু ঘটেছে, উদ্ধার করেও শেষ রক্ষা হলো না ওই পথচারীর। নবান্নের কাছে কন্টেনারে নিচে প্রায় দেড় ঘন্টা চাপা পড়েছিল যে জখম পথচারী, আপনাদের কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম তাকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার মৃত্যু হয়েছে। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, দেবব্রত কি জানা যাচ্ছে? দেখো, আপ্রাণ চেষ্টা করেও ওই পথচারীকে বাঁচানো গেল না। কিছুক্ষণ আগে এখান থেকে উদ্ধার করে, ঘটনা দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে ওই পথচারীকে অ্যাম্বুলেন্সে করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে জানান যে ওই পথচারীর মৃত্যু হয়েছে বেশ কিছুক্ষণ আগেই, অর্থাৎ ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এমনটাই মনে করা হচ্ছে। তার কারণ, যেভাবে দীর্ঘক্ষণ ধরে ওই ছাই বোঝাই ভর্তি কন্টেনার চাপা পড়েছিলেন ওই ব্যক্তি, তাকে প্রথমে অ্যাম্বুলেন্স এনে তাকে অক্সিজেন দিয়ে বাঁচানোর চেষ্টা করা হলেও এত ভারী কন্টেনারটি ছিল, যার ফলে কিন্তু মারা গিয়েছে ওই ব্যক্তি এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা। এবং তাকে আপ্রাণ চেষ্টা করেও অবশেষে বাঁচানো গেল না। দেবব্রত, ওই ব্যক্তির কোনো পরিচয় সম্পর্কে কোনো তথ্য কি এখনো পর্যন্ত জানতে পেরেছে পুলিশ? এখনো পর্যন্ত কোন রকম তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ ওই ওই ব্যক্তি এখনো পর্যন্ত অজ্ঞাত পরিচয় রয়েছে। তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ, কেন ওই ব্যক্তি ওখানে এলেন, অর্থাৎ যে কোনা এক্সপ্রেস হয়ে যে সংযোগকারী যে রাস্তা, দ্বিতীয় হুগলি সেতুর দিকে যে যাচ্ছে রাস্তাটি, সেখানে ওই ডিভাইডারের মাঝখানে তিনি কি করছিলেন, তিনি কি হেঁটে আসছিলেন নাকি অন্য কিছু করছিলেন, সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হবে, তবে তার পরিচয়ের পাশাপাশি তার পরিচয় জানানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো পরিচয় জানা যায়নি। অত্যন্ত মর্মান্তিক, আপনারা দেখছেন। আপনাদের জানাবো যে কন্টেনারের নিচে আটকে থাকা ওই জখম ব্যক্তি, যাকে বেশ কিছুক্ষণের চেষ্টার পর উদ্ধার করা গিয়েছিল, দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অ্যাম্বুলেন্স মজুদ ছিল ঘটনাস্থলে, উদ্ধার করার পরেই দ্রুত অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও বাঁচানো যায়নি ওই পথচারীকে। কন্টেনারের নিচে আটকে পড়া জখম ওই পথচারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা করে জানান মৃত্যু হয়েছে ওই জখম ব্যক্তির, অর্থাৎ যে দীর্ঘ সময়, প্রায় দেড় ঘন্টা সময় কন্টেনারের নিচে আটকে ছিল নবান্নের সামনে এই রাস্তার উপরেতে, সেখানেই হয়তো মৃত্যু হয়েছে ওই পথচারীর। এখনও পর্যন্ত পরিচয় জানা সম্ভব হয়নি এবং এই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। দেবব্রত, চিকিৎসকদের তরফে কোনো তথ্য কি দেওয়া হচ্ছে, কী ধরনের আঘাত লেগেছিল ওই ব্যক্তির, কিভাবে মৃত্যু সেটা এখনো পর্যন্ত পরিষ্কার ভাবে কিন্তু চিকিৎসকেরা জানাননি। তবে চিকিৎসকেরা পরীক্ষা করেন তাকে, দীর্ঘক্ষণ পরীক্ষা করার পর তারা এটাই জানান যে তার মৃত্যু হয়েছে এবং বেশ কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছে এমনটাই চিকিৎসকেরা মনে করছেন। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে কিন্তু ময়না তদন্তের জন্য ওই ব্যক্তির মৃতদেহ পাঠানো হবে, তারপরে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে চিকিৎসকেরা প্রাথমিকভাবে যেটা মনে করছেন যে দীর্ঘক্ষণ ধরে ওই কন্টেনারের, ভারী কন্টেনারের নিচে পড়ে থাকার ফলে শ্বাস দম বন্ধ হয়েই তার মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু মনে করছেন চিকিৎসকেরা। তাকে বাঁচানোর জন্য পুলিশ আধিকারিকরা চেষ্টা করেছিলেন, অ্যাম্বুলেন্স আনা হয়েছিল, তাকে অক্সিজেন দেওয়া হয়েছিল, কিন্তু ঠিক সময় এই ছাই বোঝাই ভর্তি যে ভারী কন্টেনার সেটা কিন্তু তোলা যায়নি, বেশ কয়েকবার তুলতে গিয়ে বিফলও হয়ে যায় এবং তার জন্য একটা ঘন্টা খানেকের ওপর বেশি সময় চলে যায়, ট্রেনের যে তার সেই তার ছিঁড়ে যায়, তারপরে অবশেষে তাকে উদ্ধার করা গেলেও আপ্রাণ চেষ্টা করে তাকে বাঁচানোর চেষ্টা করার একটা যে প্রচেষ্টা চালানো হয়েছিল সেই চেষ্টা কিন্তু একেবারে সফল হলো না। তার হাসপাতালে কিছুক্ষণ আগেই চিকিৎসক এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি ২৪ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।